আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। এবার নিয়ে প্রায় ১৮তম লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনে এবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী করেছে অর্জুন সিংকে টিটাগড়ে। আর এই প্রচারে টিটাগড় পাতালেশ্বরী মন্দিরে পুজো দিয়ে টিটাগড়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রচার করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। সাথে ছিল মনীষ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লা। অর্জুন সিং বলেন, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর মন্দিরে পুজো দেওয়ার পরেই ভোট দিতে যাওয়ার আগে ভোটদাতাদের আশেপাশে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে ভোট পড়ছে। দুষ্কৃতিকারীরা ঘুরে বেড়ালে দেখবেন যে ভোট আমাদের দিকেই আসছে, মোদিজির গ্যারান্টির ওপরে আমাকে ভোট দেবে মানুষ, তাই আগের বার থেকে এবার বহু ভোটে জিতবো বলে আশা রাখি। রেশন প্রসঙ্গে অর্জুন সিং বলেন, রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার, অথচ মুখ্যমন্ত্রী বলে বেড়াচ্ছে রেশন দিচ্ছি আমি, আর রেশনের মন্ত্রীরা এখন জেলে বসে রেশন দিচ্ছে। আমি এমপি কোঠার পুরো টাকাই এই পাঁচ বছরে ব্যারাকপুর লোকসভার জন্য খরচ করেছিলাম। বাংলার রবীন্দ্রনাথ, বাংলার নজরুল, মুখ্যমন্ত্রীর ভাষার জ্ঞান সম্বন্ধে আরও জ্ঞান হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। আমাকে নজরদারিরও রাখতে রাখতেই তৃণমূল পার্টিটাই একদিন শেষ হয়ে যাবে, কেন সিসি ক্যামেরা প্রসঙ্গে একথা বললেন অর্জুন সিং। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। ভোটারের চোখটা খুব ভালো, চোখ দেখেই মনে হচ্ছে আশীর্বাদ পাচ্ছি। আশা করি যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভোটে আমরা জিতব। মানুষ যখন ভোট দিতে যাবে, মানুষকে কি স্মরণ করার কথা বলবেন? মানুষ যখন ভোট দিতে যাবে, তার আশেপাশে যে দুর্নীতি, যে চুরি, যে ডাকাতি, যে ছিনতাই, যেভাবে ড্রাগস বিক্রি হচ্ছে, যেভাবে মানুষকে তোলাবাজি খপ্পরে পড়তে হচ্ছে, কলকারখানার অবস্থা, সবটা চিন্তা ভাবনা করার পরেও যখন বুথে যাবেন দেখবেন তৃণমূলে একটা নাক কাটা গাল কাটা বসে আছে। সবটা বুঝে সুঝেই ভোট দেবেন মানুষ, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। মানুষ মোদিজি গ্যারান্টির উপরে বিশ্বাস করছেন, মানুষ মোদিজিকে বিশ্বাস করেন, আর মোদিজির একটা প্রতিনিধি হিসাবে আমি এখানে দাঁড়িয়েছি। নিশ্চিতভাবে আশা করি মোদিজির আশীর্বাদ সারা ভারতবর্ষের মানুষের উপরে আছে। উনি সবসময় ১৪০ কোটি মানুষের কথা বলেন, ৮০ কোটি মানুষ ফ্রি রেশন পাচ্ছেন, আর অন্যদিকে মোদিজি রেশন ফ্রি, আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেন উনি নাকি রেশন দেন, আবার উনার খাদ্যমন্ত্রী রেশন চুরি কেলেঙ্কারিতে জেলে ভরে আছে। মানুষের সব থেকে যে মানুষ রোজগার করে সারা জীবন, তার একটাই তো, একটা রুটি খাওয়ার জন্য, আর তো কিছু নেই। এই রুটিটা চুরি করেছে এই সরকার, এই রেশনটা চুরি করেছে মমতা ব্যানার্জি সরকার, তার মন্ত্রী জেলে আছে। মানুষ সঠিক ডিসিশন নেবে এটা আমাদের বিশ্বাস। মোদি স্ট্রং হবে এবার, আপনারা স্লোগান দিচ্ছেন ৮০ বার ৪০০ বার, এই আত্মবিশ্বাস কেন? না, আত্মবিশ্বাস কিছু নেই, কাজের উপরে ভোট হবে। মোদিজি গ্যারান্টির উপরে মানুষের ভরসা আছে, ভোট দেবে। আপনি জিতে আসলে পরে যে কাজটা করতে পারেননি, মাঝখানে বেশ কিছু বিঘ্ন গেল, আর কি করতে চান ব্যারাকপুরের জন্য? দেখুন, আমি ৬৫ কোটি টাকা পেয়েছিলাম কাজ করতে, করোনা সময় আমাদের ২ বছর গ্যাপ ছিল, সেই ৬৫ কোটি টাকা ০০ করে দিয়েছি, সব খরচ করে দিয়েছি। মেট্রো রেল নিয়ে কি আপনি এগোবেন? মেট্রো রেল নিয়ে যদি পশ্চিমবাংলা সরকার, দেখুন যেটা আমরা ভাবছি ৩৫ কাছাকাছি পৌঁছবার, পড়লে এই সরকার আর থাকবে না, তখন মেট্রো রেলওয়ে ব্যারাকপুর কেন, কল্যাণী অবধি আমরা পৌঁছে দেবো। বুঝলাম, কালকে মুখ্যমন্ত্রী একটা অশালীন কথা বলেছেন, কি বলবেন এটা? দেখুন, মুখ্যমন্ত্রী ভাষা জ্ঞান, মুখ্যমন্ত্রী ভাষা, মুখ্যমন্ত্রী যে মাঝে মাঝে বলেন বাংলা, বাংলার কথা বলেন, বাংলা তো সংস্কৃতি, বাংলা তো রবীন্দ্রনাথের বাংলা, বাংলা তো নজরুলের বাংলা, বাংলা কুৎসা বাংলা না, কুৎসাকে বাংলা পছন্দ করে না। উনি মুখ্যমন্ত্রী হয়ে যে কুৎসা করছেন, তার মানেই আছে উনি হতাশায় ভুগছেন। নজরদারিতে নজরে রাখা যাবে আপনাকে? ৮২টা তো চোখ আপনাকে নজরে রাখছে। আমাকে নজরদারি রাখতে রাখতে এরা সব শেষ হয়ে গেল। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।